চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 37 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,524। নতুন শনাক্ত 2,292। শনাক্ত বিবেচনায় প্রতি 100 নমুনায় 13.44% এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.82%। দেখুন আকবর হোসেন সুমনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 264তম দিনে দেশে 118টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,494 জনের। এতে নতুন শনাক্ত হয়েছেন 2,292 জন। এ নিয়ে মোট শনাক্ত 456,438। একদিনে মৃত্যু হয়েছে আরও 37 জনের। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি 53.30%, সবচেয়ে কম ময়মনসিংহে 2.02%। নতুন 2,274 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,71,453 জন। মোট মৃত্যুর হার 1.43 এবং সুস্থতার হার 81.38%। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।